আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তো তোমরা যারা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আছো, তোমাদের আজকে কুলি মজুদ কবিতার 100% কমন উপযোগী পরীক্ষা আসতে পারে এমন কিছু প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তোমাদের কাছে বিশেষ রিকোয়েস্ট, অবশ্যই সম্পূর্ণ বিরতির সাথে থাক। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দুইটা এখানে কিন্তু পদবি রয়েছে, একটা হলো জাতীয় কবি, একটা হলো বিদ্রোহ কবি। এবার দেখো জাতীয় কবির জন্ম সালটা। তো প্রথমে আমরা দেখি বাংলা সাল। কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ 1306 বঙ্গাব্দ 12ই জ্যৈষ্ঠ, আর ইংরেজিটা হলো 1899 খ্রিস্টাব্দ 24 মে। তো বন্ধুরা, তোমাদের কাছে যখন এই বঙ্গাব্দের কথাটা উল্লেখ থাকবে তখন কিন্তু তোমাদের বাংলা সালটা দেওয়া লাগবে, আর যখনই তোমাদের ইংরেজি সাল বা খ্রিস্টাব্দের কথা উল্লেখ করা থাকবে তখন কিন্তু তোমরা ইংরেজি মাসটা দিয়ে দেবে। তো বন্ধুরা অবশ্যই এটা কিন্তু মাথায় রাখবে, সে বাংলা সালটা হচ্ছে 1306 বঙ্গাব্দ 11ই জ্যৈষ্ঠ, আর ইংরেজি সালটা হচ্ছে 1899 খ্রিস্টাব্দ 24 মে। এটা হলো মহকুমার চুরুলিয়া গ্রামে সে জন্মগ্রহণ করেছে। এবার দেখো কাজী নজরুল ইসলামের মৃত্যু সালটা। বাংলা সালটা হচ্ছে 1383 বঙ্গাব্দ 12ই ভাদ্র, আর ইংরেজিটা হচ্ছে 1976 খ্রিস্টাব্দের 29 আগস্ট। এটা সে ঢাকায় মৃত্যুবরণ করে। তো বন্ধুরা অবশ্যই তোমরা কিন্তু নোট করে নেবে বিষয়গুলো, বিষয়টি নোট করে নিলে তোমাদের পরীক্ষার রাতে বা প্রস্তুতি নিতে তোমাদের সুবিধা হবে। এবার দেখো ছোটোবেলায় সে কোন কোন কাজে করতেন। তো কাজী নজরুল ইসলাম ছোটোবেলায় সে প্রথমে কিন্তু লেটু গানের দলে যোগ দিয়েছিল, তারপরে রুটির দোকানে কাজ করতো, এবং হাবিলদার পদে ব্রিটিশ ভারত সেনাবাহিনীতে কিন্তু কাজ করেছে। তো বন্ধুরা এটা কিন্তু পরীক্ষা আসতে পারে যে কাজী নজরুল ইসলাম ব্রিটিশ ভারতের সেনাবাহিনীদের কোন পদে কাজ করেছিল, এখানে উত্তর হবে হাবিলদার পদে। এবার দেখো কারাগারে গিয়েছিল কী কারণে, ব্রিটিশদের বিরুদ্ধে লেখালেখির কারণে তাকে কিন্তু কয়েকবারই কারাগারে যাওয়া লাগেছিল। তো কারাগারে যাওয়ার তারা অপরাধ হিসেবে লিখেছিল রাজ্যদ্রোহ, এই কারণটা তারা করেছিল, অপরাধের কারণটা। অর্থাৎ সে যে ব্রিটিশদের বিরুদ্ধে যে লেখালেখি করতো, সেই লেখালেখির যে অপরাধটা হতো সেই অপরাধের নাম হিসেবে তারা দিয়েছে রাজদ্রোহ। এবার দেখো কাব্যগ্রন্থ। তো রবীন্দ্র কাজী নজরুল ইসলাম কিন্তু অনেক কাব্যগ্রন্থই লিখেছে, তার সাথে যে কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় বারবার আসে সেটা হলো ঝিঙে ফুল, পুতুলের বিয়ে, ঘুম পাড়ানোর মাসি পিসি। তোমাদের পরীক্ষায় এইভাবে আসবে যে ঘুম পাড়ানোর মাসি পিসি এটা কার লেখা, বা কোন কবির লেখা, বা এটা কি কাব্যগ্রন্থ নাকি রণসঙ্গীত নাকি গল্প, তো এইভাবে তোমাদের আসবে। তোমাদের এই উত্তরগুলো যদি জানা থাকে তাহলে তুমি কিন্তু অনায়াসে লিখতে পারবে। যেখানে উত্তর হবে কাব্যগ্রন্থগুলো কী কী, দেখো আমি আবার একটু রিপিট করি, সেটা হলো ঝিঙে ফুল, পুতুলের বিয়ে, ঘুম পাড়ানোর মাসি পিসি, এটা হলো তার কাব্যগ্রন্থ যেগুলো খুবই জনপ্রিয়। আর একটা আছে রণসঙ্গীত, হচ্ছে চল চল চল। এই যে আমাদের আমরা পঞ্চম শ্রেণীতে পড়েছিলাম যে কবিতাটা চল চল চল, এটা হলো একটা রণসঙ্গীত, আর এই রণসঙ্গীতটা নেওয়া হয়েছে কিন্তু সন্ধ্যা গ্রন্থ থেকে। তো বন্ধুরা অবশ্যই তোমরা এগুলো কিন্তু নোট করে নেবে। তো বন্ধুরা ভিডিওটিতে যারা এখানে একটা লাইক দেওয়া, দ্রুত একটা লাইক দিয়ে দাও, আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবে তোমাদের বন্ধুদের কাছে, যাতে তারাও যেন স্বল্প সময়ের মধ্যে পরীক্ষা যেহেতু তোমাদের খুব নিকটে, তারা যেন পরীক্ষার প্রস্তুতিটা নিতে পারে। তো বন্ধুরা এবার দেখো আমাদের কবিতা থেকে কোন কোন প্রশ্ন আসতে পারে। প্রশ্ন নম্বর এক, কুলি মজুদ কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে? এখানে উত্তর হবে সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তো বন্ধুরা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে এই যে কুলি মজুদ কবিতাটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, এখানে উত্তর হবে সাম্যবাদী। দুই নম্বর প্রশ্ন, কবি কলম ধরেছে কাদের জন্য? এখানে উত্তর হবে কবি কলম ধরেছে শ্রমজীবী মানুষের অধিকারের পার্থক্য, আর তাদের যে অধিকারটা আছে শ্রমজীবী যারা মানুষ যারা খেটে খায় তাদের অধিকারের পক্ষে আমাদের কবি কলম ধরেছে। কাদের হাতে মানব সভ্যতা গড়ে উঠেছে? এখানে উত্তর হবে কুলি মজুদ। আমরা যদি এক কথায় বলি তাহলে এখানে হবে শ্রমজীবী। তো বন্ধুরা তোমাদের নৈবেদ্যিকে যদি কুলি মজুদ কথাটা থাকে তাহলে অবশ্যই তোমরা কিন্তু কুলি মজুদের উপর টিক দেবে, আর যদি কুলি মজুদ কথাটা না উল্লেখ থাকে তাহলে তোমরা কিন্তু শ্রমজীবীতে টিক দেবে। শ্রমজীবী মানুষের শোষণ করে কারা? এখানে উত্তর হবে বিত্ত সম্পদের মালিকেরা, যারা বিত্ত সম্পদ অর্থাৎ টাকা পয়সাওয়ালা লোক যারা, তারাই কিন্তু শ্রমজীবী মানুষদের শোষণ করে থাকে। পাঁচ নম্বর প্রশ্ন, সমাজে অবহেলিত কারা? এখানে উত্তর হবে কুলি মজুরেরা, অর্থাৎ যারা কুলি মজুরের কাজটা করে, যারা দিন এনে দিন খায় তাদেরকে এখানে সমাজে তারা কিন্তু অবহেলিত। ছয় নম্বর প্রশ্ন, শাল কি শাবল, শাবল শব্দের অর্থ থাকে? এখানে উত্তর হবে লোহার তৈরি মাটি খোঁড়ার হাতিয়ার, লোহার যে তৈরি মাটি খোঁড়া যে হাতিয়ার তাকে বলা হয় শাবল। শকট মানে কি? এখানে শকট শব্দের অর্থ গাড়ি। তো বন্ধুরা অবশ্যই আমরা কিন্তু এটাগুলো নোট করে নেবে, কারণ নোট না করলে কিন্তু পরবর্তীতে একটা সমস্যা হলেও হতে পারে। আট নম্বর প্রশ্ন, দেখো বাস শকট শব্দের অর্থ কি? বাস শকট অর্থ হলো বাষ্প দ্বারা চালিত গাড়ি, অর্থাৎ রেলগাড়িকে বলা হয় বাস শকট। আর তোমাদের পরীক্ষা আসতে পারে যে শকট মানে কি, তাহলে শকট যদি শুধু শকট করা থাকে তাহলে তোমরা উত্তর দেবে গাড়ি, আর যদি বাস শকট কথাটা উল্লেখ থাকে তাহলে তোমরা লিখবে বাষ্প দ্বারা চালিত গাড়ি, অর্থাৎ এখানে রেলগাড়িকে বোঝানো হয়েছে। পাই, পাই বলতে কি বোঝানো হয়েছে? এখানে উত্তর হবে কুলি মজুরের স্বল্প মজুরি, অর্থাৎ কুলি মজুরেরা যে কাজ করে কাজের বিনিময়ে যে টাকাটা পায় সেখানে এই পাই কথাটা বোঝানো হয়েছে। কোর, কোর শব্দের অর্থ কি? এখানে উত্তর হবে কোটি। গাইতি, গাইতি শব্দের অর্থ কি? গাইতি শব্দের অর্থ এখানে পাথর।
দধিচি, এখানে দধিচি কে, এখানে উত্তর হবে ভারতীয় একজন উল্লেখিত ত্যাগী মুনি একজন লোক, তাকে এখানে দধিচি বলা হয়েছে। তো বন্ধুরা, তোমাদের পরীক্ষা থেকে এই 11টা প্রশ্ন আমরা তোমাদের সাথে শেয়ার করলাম। এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই পরীক্ষাতে বেশি বেশি গুরুত্ব সহকারে পড়ে যাবে, এবং পারলে যদি পারো তাহলে কবিতাটা লাইন বাই লাইন ব্যাখ্যা অনুসারে পড়ার চেষ্টা করবে। কারণ ব্যাখ্যা অনুসারে যদি তুমি যদি পড়ো তাহলে কবিতা যেভাবেই ঘুরিয়ে ফিরিয়ে যত পদ্ধতি আসুক তুমি কিন্তু অনায়াসে উত্তর করতে পারবে, এবং সৃজনশীল প্রশ্ন আসলে লিখতে পারবে। তো বন্ধুরা, এই বিষয়ে তোমাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবে, আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে পাঠিয়ে দেবে। এই প্রত্যাশাটি কাছে বিদায় নিলাম, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো কবিতা বা নতুন কোনো গল্প নিয়ে ইনশাআল্লাহ। খোদা হাফেজ।